এবিপি আনন্দ আলোক আনন্দ সেরা পূজায় ভূষিত হচ্ছে দমদম রোড পান্নার লোক যে শ্যামা পূজা কমিটি রয়েছে তারা আমাদের সঙ্গে রয়েছেন এখানে সাংসদ শান্তনু সেন এবং তার সঙ্গে তাদের সভ্যরা অবশ্যই রয়েছেন এবং স্ত্রী রয়েছেন মেয়ে রয়েছেন প্রত্যেককে নিয়ে এখানে শান্তনু সেন উপস্থিত শান্তুদার কাছ থেকে প্রথমে জানো শান্তুদা এই যে ষোড়শ উপাচার এই থিমকে এবার বেছে নেওয়ার পিছনে কারণ কি যেহেতু এটা আমাদের ষোলতম বছর তাই ষোড়শ উপাচারের মধ্যে দিয়ে মায়ের পায়ে ভক্তি ভরে পুজো নিবেদন অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির নতুন করে উদয় হোক এবং আমরা মনে করি সারা দেশের মানুষের জন্য অশুভ শক্তির বিনাশ একটা সময়ের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে তাই আমরা চাই সারা দেশে যে অশুভ শক্তি বিরাজ করছে তার বিনাশ হোক এবং সারা দেশের মানুষের জন্য শুভ শক্তির উদয় হোক এক নতুন দিশায় নতুন আলোয় আলোকিত হোক আমাদের ভারতবর্ষ আমাদের ইন্ডিয়া কৃষ্ণপুরের যে টেরাকোটার মন্দিরগুলো হয় ঠিক তার আদলে কিন্তু এবার পূজা মণ্ডপ সাজিয়ে তুলেছে পান্নালোক এবং শুধু তাই নয় এবার তাদের মাতৃপ্রতিমা যেটা সেটা কিন্তু তারা প্রত্যেক বছরের মতো এবারও সেই মা ভবতারিণীর রূপেই তারা কিন্তু রেখেছেন এমনটা কিন্তু জানাচ্ছেন উদ্যোক্তা এবং সাংসদ শান্তনু সেন ক্যামেরায় সোমনার সাথে অনিল বিশ্বাস এবিপি আনন্দ কলকাতা নলিন সরকার স্ট্রিটের পুজো এবছর 93 বছর আর 93 বছর ধরেই তারা কিন্তু তাদের ঐতিহ্য বজায় রেখেছে আর এবছরে মণ্ডপ হয়েছে কেদারনাথ মন্দিরের আদলে এবং সেখানে যে প্রতিমা রয়েছে সেটা একেবারে চিরাচরিত যেরকম আমরা এখানে দেখে থাকতে অভ্যস্ত সবটা মিলিয়ে যে সমারোহ এখানে তৈরি হয়েছে তার জন্যই এবছর অন্যতম সেরা পুজো নলিন সরকার স্ট্রিটের পুজো অতীন ঘোষ রয়েছেন তার হাতেই আমি পুরস্কার তুলে দেবো এবছরে অন্যতম সেরা পুজো এই নলিন সরকার স্ট্রিটের পুজো এটা ঐতিহ্যবাহী 93 বছরের পুজো তো স্বভাবতেই এই স্বীকৃতি তো ভালো লাগে যে আমরা সাবেকিয়ানাকে বজায় রেখে ভারতবর্ষের সনাতন ঐতিহ্য মণ্ডপের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং পাড়ার এটা সবাই ছেলেরা মিলে মানে শুধু নলিন সংস্কৃতি নয় চারপাশের সমস্ত মানুষ এই পুজোর সাথে যুক্ত কারণ এটা এই অঞ্চলের সবথেকে প্রাচীন পুজো একসময় কলকাতার সেরা তিনটে পুজোর মধ্যে এটাকে গণ্য করত মানুষ তো স্বভাবতেই এবিপি আনন্দের এই স্বীকৃতি আমাদেরকে বিশেষ করে নবপ্রজন্ম যারা এই পুজোর দায়িত্ব আস্তে আস্তে কাঁধে তুলে নিচ্ছে তাদেরকে অনেক উৎসাহ যোগাবে এই যে তার সাজ তার সেই আভিজাত্য পুরো বিষয়টা যেভাবে ফুটে উঠেছে গোটা মণ্ডপ জুড়ে তিনি যেভাবে আলোকবর্তিকা হিসেবে অবস্থান করছেন তার জন্যই এবছরের অন্যতম সেরা পুজো নলিন সরকার স্ট্রিটের পুজো এবং আমরা দেখছি সেই পুজোকে আমরা অন্যতম সেরা পুজো হিসেবে দিতে পাচ্ছি বিজয়গড় ছয় পল্লীর পুজো এবার 11 বছরে পড়ল এবং অন্যান্য বারের মতো এবারের পুজোতেও তাদের যে থিম তা কিন্তু একটা অন্য মাত্রা যোগ করেছে দক্ষিণ কলকাতার যে সমস্ত কালী পুজো তার মধ্যে এবারের যে পুজোর থিম তাতে কিন্তু জেলেদের জীবনের কথা উঠে এসেছে যেখানে জেলেরা কিভাবে পুজো করতে পারেন যেখানে নৌকোয় তাদের জীবন এবং তারা সাধারণত যেভাবে পুজোয় অংশ নিতে পারেন না তাদের জীবিকার কারণে সেক্ষেত্রে তারা কিভাবে পুজোয় অংশ নেবেন এবং কিভাবে তাদের নৌকোর মধ্যে তাদের কাছে মা আসছেন সেই কথা তুলে ধরা হয়েছে এবং তার সঙ্গে সাজুজ্য রেখে তৈরি হয়েছে এখানকার আবহ সঙ্গীত এবং এই যে চিন্তা এই পুরো চিন্তা তুলে ধরেছেন দক্ষিণ কলকাতার অন্যতম শ্যামা পুজো বিজয়গড় ছয় পল্লীর পুজো এবং সেখানকার পুজো কমিটির কর্তারা বলছেন জেলেদের জীবনের কাহিনী তারা তুলে ধরেছেন এখানকার পুজোর থিমে এবারের দক্ষিণ কলকাতার আর সার্বজনীন শ্যামা পুজোর বিজয়গড় ছয় পল্লীর যে শ্যামা পুজো সেই শ্যামা পুজোর বিশেষ আলোক সম্মান এবিপি আনন্দের বিশেষ আলোক সম্মান তুলে দেওয়া হচ্ছে পুজো কমিটির কর্তাদের হাতে এই মুহূর্তে আমি তুলে দিলাম পুজো কমিটির কর্তাদের হাতে বিশেষ আলোক সম্মান পেল বিজয়গড় ছয় পল্লী পুজো ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে সত্যজিৎ বৈদ্য এবিপি আনন্দ কলকাতা